এই এলাকাতে তো একদিকে মমতা পুলিশ আছে আর সঙ্গে সঙ্গে তৃণমূলের হারমাজরা আছে। এখানে নাকি বরুণ বাবু বিরাট নেতা হয়েছিলেন, ওকে যখন খেদিয়ে দিয়েছিল সিপিএম এর লোকেরা, আমার বাড়িতে থাকতো আর আমার পেট্রোল পাম্পে কর্মচারী ছিল। আমি যদি তখন ভাত না দিতাম তাহলে বরুণ বাবু আর বরুণ বাবু থাকতেন না, তিনি অরুণ বাবু হয়ে যেতেন। যাই হোক, এত বাড়াবাড়ি ভাই বরুণ টরুণ করেন না, পৃথিবীটা গোল। আপনার থেকেও বড় মস্তানের নাম ছিল কেষ্টব মন্ডল। মস্তানি টস্তানি গুলো অতীত, মস্তানি করে কিছু করা যাবে না। মানুষ যদি আপনারা আমার কল্যাণে 2008 পঞ্চায়েত জিতেছিলেন, 15 বছরের পঞ্চায়েত, যদি সত্যিকারের জনকল্যাণে কাজ করে থাকেন, ভারত সরকার এবং সরকারের সমস্ত গ্রামোন্নয়নের পরিষেবা গণদেবতা জনতা জনার্দন পেয়ে থাকে, তারা আপনাদের ভোট দেবে। আর যদি আপনারা চুরি করে থাকেন তাহলে আপনাদেরকে পরাজিত করবে। গণতন্ত্রের এই বিধি বিধান আমরা মানতে রাজি আছি, আপনারা মানবেন তো? না মানলে কি করে মানাতে হয়? সে সমস্ত ব্যবস্থা বিদ্যা বুদ্ধি আমাদের আছে, আমরা সেটা করে দেখাব। মঞ্চে উপবিষ্ট সম্মানীয় জেলা সভাপতি সুদাম পণ্ডিত মহোদয়, এলাকার পরম সম্মানীয় বিধায়ক আমার সহকর্মী রবীন্দ্রনাথ মাইতি, জেলা কমিটির সহসভাপতি মাননীয় অসীম মিশ্র মহোদয়, আরেক সহসভাপতি দুবার জেল খাটালো, 21শে ভোটের পরে 2 মাস জেলে রেখেছিল, আবার আমাদের বুথ সভাপতি ময়নার বিজয় ভুঁইয়া হত্যার প্রতিবাদ করতে গিয়ে আবার 1.5 মাস জেলে রাখলো মাননীয় মোহনলাল সি। মাথা নত করেনি, আমাদের লোকরা বিক্রি হওয়ার লোক নয়, মাথা নত করেনি। ওর বাড়িতে এখানে একটা ছিটা লসি আছে, হেড ক্র্যাক, সেই হেড ক্র্যাক ওসি ওর বাড়িতে লোক পাঠিয়েছে, ফিরে তৃণমূলের কাছে সারেন্ডার করো, কিন্তু এরা করেনি। উপবিষ্ট আছেন আমাদের সম্মানীয় সাধারণ সম্পাদিকা মাতৃশক্তি মাননীয় মমতা মাইতি, মন্ডল সভাপতি বৃন্দ তাপস নন্দ গোস্বামী, গৌরকিশোর মহন্তি, সুশান্ত দাস এবং মাননীয় স্বপন পাহাড়ি, এই জেঠপি জনে যিনি প্রার্থী, আমাদের বলিষ্ঠ নেতা প্রণতোষ আচার্য তিনি আছেন, উনার প্রতীক কি বলুন, উনার প্রতীক কি বলুন? ভোট ইভিএম এ হবে না ব্যালটে হবে? কটা ব্যালট পাবেন? 3টে ব্যালটেই কোথায় ভোট দিতে হবে? আমিও পঞ্চায়েতের ভোটার, পিসি পঞ্চায়েতের ভোটার নয়, পিসি ভোট দিতে পারবে না, পিসি শহরে থাকে। আমিও ভোট দেব নন্দনায়কবাড় বুথে, নন্দীগ্রামে 77 নম্বর বুথে আমিও দেব, আপনিও দেবেন। কোন চিহ্নে ভোট দেবেন? কোন চিহ্নে ভোট দেবেন? কত তারিখে ভোট দেবেন? আমাদের মধ্যে জেলা পরিষদের প্রার্থী আছেন পার্শ্ববর্তী এলাকার 31 ঝুমুরশি, 37 ঝুমুরশি, 40 অমলেন্দু দাস, 41 সুতপা চক্রবর্তী, এদের সবার প্রতীক পদ্মফুল। নিচের তলায় পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েতে
আমাদের প্রার্থীরা আছেন তাদেরকে ভোট দিয়ে জেতাবেন। আমি মথুরা অঞ্চলের গ্রাম পঞ্চায়েতের প্রার্থীদের উঠে দাঁড়াতে বলবো নমস্কার এবং প্রতি নমস্কার করার জন্য। দাঁড়ান যারা মথুরা অঞ্চলে গ্রাম পঞ্চায়েতে দাঁড়িয়েছেন, আড়গোয়ালেরও কিছু আছে নিশ্চয়ই, সাউথ খন্ডেরও কিছু আছে, আড়গোয়ালের যারা আছে দাঁড়ান একসঙ্গে গ্রাম পঞ্চায়েত, পিছনে আছেন অনেকে, ঠিক আছে, পঞ্চায়েত সমিতি যারা দাঁড়িয়েছেন, পঞ্চায়েত সমিতি যারা দাঁড়িয়েছেন তিনজন, মথুরা তিন, আড়গোয়াল, ঠিক আছে, নমস্কার, বসুন। আপনারা জানেন এবারের পঞ্চায়েতের নির্বাচনে পশ্চিমবঙ্গে গণতন্ত্র রক্ষা করার জন্য, অবাধ ভয়মুক্ত পরিবেশে নির্বাচনের জন্য ভারতীয় জনতা পার্টি যারা নো সেটিং এর রাজনীতি করে তারা লড়াইয়ের ময়দানে নেমেছে। আমরা 54,000-এর বেশি প্রার্থী দেওয়ার পরে কিছু স্কুটি নিতে কাটিয়েছে, কিছু জোর করে প্রত্যাহার করিয়েছে, কিছু পুলিশকে দিয়ে চাপ দিয়ে প্রত্যাহার করিয়েছে। আমরা প্রায় 47,000 আসনে এখন প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পেয়েছি।